দখল দূষণ ও নাব্যতা সংকটে বিলীন হচ্ছে ঝিনাইকুড়ি নদী। দিন দিন মানচিত্র থেকে মুছে যাচ্ছে নদীটি। এ নিয়ে আলোচনায় পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, নদীর দখল দূষণ রোধে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে, সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ ইশিকা। আপনি যেমনটি বলছিলেন, আসলে পঞ্চগড়ের এই বদা উপজেলার এই যে ঝিনাইকুড়ি নদী, এই নদীটি আসলে দখল দূষণ এবং নাব্যতা সংকটে দিন দিন অস্তিত্ব হারাচ্ছে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ের যে 37টি নদী রয়েছে, তার মধ্যে অন্যতম একটি নদীর নাম হচ্ছে এই ঝিনাইকুড়ি। এই ঝিনাইকুড়ি নদীটি আসলে এক সময় কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু আসলে মাছ মেরে জীবিকা নির্বাহ করে, কিন্তু আসলে কালের বিবর্তনে আমরা দেখেছি যে আসলে এই নদীটি দিন দিন কিন্তু তার ঐতিহ্য হারাতে বসেছে। আমরা এখানে এসেছি, এখানে আপনাকে দেখাতে চাই যে আসলে দখল করে এমন অবস্থা হয়েছে যে পুরো আস্ত একটি দশতলা বিল্ডিংয়ের অবস্থা দাঁড় হয়েছে, যেখানে আসলে নদীর সাথে সংশ্লিষ্টতা রয়েছে, নদীর জমি দখল করার অভিযোগ রয়েছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি যে এই বিল্ডিংটা স্থাপনা তৈরি করার সময় আমরা দেখেছি যে এখানকার যারা স্থানীয় নদী রক্ষা কমিটি, তারা কিন্তু আসলে এটি নিয়ে আন্দোলন করেছে, কিন্তু কোনো তার সুফল হয়নি। তার ক্ষমতার জোরে কিন্তু আমরা দেখেছি যে এই বিল্ডিংটি উত্তোলন করা হয়েছে। এমনি করে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি নদীর দু সাইডেই আসলে স্থাপনা করেছে, ময়লা আবর্জনা ফেলেছে এবং নাব্যতা এত বেশি নদী ভরাট হওয়ার কারণে কিন্তু নাব্যতা তাদের হারিয়েছে। আমরা কথা বলবো এখানকার স্থানীয় এক বাসিন্দার সাথে, আপনার কাছে জানতে চাই যে আসলে এই নদীটি বর্তমান যে অবস্থা, পূর্বের অবস্থা কেমন ছিল? পূর্বে এই নদীতে আমরা গোসল করেছি, মাছ মেরেছি। আমার জীবন ইতিহাস আছে, আমি 5 কেজি ওজনের এই বোয়াল মাছ মেরেছিলাম এইখানে। এখন এর আগে আমরা এই এলাকাবাসী আন্দোলন করেছিলাম, কি কারণে আমরা বুঝতে পারলাম না, আমাদের আন্দোলন থামায় দেওয়া হলো এবং এইভাবে নদী বন্ধ করে এই বড় বড় বিল্ডিং ঘর এগুলো তৈরি করা হচ্ছে। আমি উপরমহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এটা তো অতি সত্তর, এটা আমি এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যে এটা যেন আবার সেই আগের মতো ফিরিয়ে দেওয়া হয় আমাদেরকে। আমরা যেন এই পরিবেশ দূষণ থেকে মুক্ত হই, আমাদের পরিবেশ যেন ভালো থাকে, এই আশা করব আজকের এই আবেদন আমার। আমরা শুনছিলাম একজন নাগরিক বলছিলেন, আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়নের উদ্যতন কর্মকর্তা আমাকে যেমনটি জানিয়েছে যে এরকম নদী যেটা নাব্যতা হারিয়েছে, পানির যে প্রবাহ সেটি বন্ধ হয়েছে, সেগুলো খননের জন্য উচ্চ পর্যায়ে আলোচনা চলছে, এবং কি এগুলো যদি বিল আসে এবং নাব্যতা ফেরার জন্য যদি কোনো রকম প্রকল্প নেওয়া হয় সেক্ষেত্রে তারা চিঠি পাঠিয়েছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ঈশিকা, ধন্যবাদ। নদীর দখল দূষণ রোধের কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে, পঞ্চগড় থেকে সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।